Hey, I got something to say. I'm just so sick of hearing everyone complain. I know it's tough and I know there's pain, but hitting bottom is the only way to change. So I'll keep hustling, you keep struggling. Bitch, I'm humbling, keep mumbling. I'll keep doubling, you keep bluffing. You've got nothing, I'll keep hustling. কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আচ্ছা, আমাকে একটা কথা বলো বন্ধুরা, সেটা হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন শহরে তোমরা যদি ঘুরে থাকো, এক্সপিরিয়েন্স করে থাকো নানান রকম খাবার, সেখানে সাধারণ টিফিন যদি আমরা করি, সেই সাধারণ টিফিনের খরচা কত লাগে? 100-150 টাকা লেগে যায়। কিন্তু একমাত্র কলকাতায় আমাদের এরকম একটা শহর যেখানে মাত্র 15-20 টাকায় কিন্তু তুমি পেট ভরাতে পারবে, তো সেটা কিন্তু একটা বড় ব্যাপার। তো চলো আজকের ভিডিওটায় খুব ইন্টারেস্টিং কিছু ঘটনা দেখাবো, ইন্টারেস্টিং কিছু ইনসিডেন্টস তোমাদের সাথে শেয়ার করব, এবং ভিডিওর এন্ডে কিছু ইম্পর্টেন্ট কথাও তোমাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটা মিস করবে না। আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর আগামী দিনে খুব ইন্টারেস্টিং ভিডিও আছে বন্ধুরা, তাই জন্য বেল আইকনটা প্রেস করে দেবে যাতে সবার আগে নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর জার্নি অফ লাইফে জয় তোমাদের সাথে আছে, আর তোমরা দেখছো লাইফ উইথ জয়। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। বন্ধুরা, তোমরা ভিডিও টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমি কোথাকার কথা বলছি। আমি চলে এসেছি SSKM হসপিটাল। SSKM হসপিটালের সামনে রয়েছি এবং SSKM হসপিটালের সামনে 10 টাকায় আনলিমিটেড ঘুগনি পাওয়া যাচ্ছে। তো চলো তোমাদের দেখাবো যে কেমন আনলিমিটেড ঘুগনি খাবো, এবং কথা বলবো যে সত্যি কি উনি সবাইকে আনলিমিটেড দেন। চলো দেখা যাক। তো তোমার নামটাই যদি একটু বলো। রাজেশ্বর প্রসাদ সাউ। তা তোমার এই দোকানটা কতদিনের? 25 বছর। তুমি এখানে কতদিন আছো? আগে ছিলাম বিআইএন টিকিট কাউন্টারে, তারপর পুকুরে দাঁড়ালাম, তারপরে এখানে। আচ্ছা, টিকিট কাউন্টারে ছিলে, এখন এখানে বসছো? আজকে টিকিট কাউন্টারে, বিআইএন টিকিট কাউন্টারে। আচ্ছা, তো 10 টাকায় তুমি যে আনলিমিটেড ঘুগনি দিচ্ছ, সেটা কি সবাইকে দাও? সবাইকে। আচ্ছা, তো মানে যতবার খুশি নিতে পারবে? হ্যাঁ। আচ্ছা, তো আমাদের জন্য বানাও তাহলে, আমাদের জন্য দুটো ঘুগনি বানাও, আমরা দেখি। তোমার এখানে তো অনেক জায়গা থেকে অনেক লোক আসে, তাই না, তোমার সাথে কথা বলতে? এটা কি আমায় দিচ্ছ? হ্যাঁ দাও। আচ্ছা, আরেকটা একটু পরে নিচ্ছি। হ্যাঁ, ক্লোজ দেখাও দিব্যেন্দু ঘুগনিটাকে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে এটা 10 টাকার ঘুগনি। তো রাজেন্দ্র প্রসাদ সাউ ওনার নাম। এবারে তো উনি বললো 10 টাকায় যে আনলিমিটেড দেন, তো খেয়ে দেখা যাক কেমন ঘুগনিটা। ঘুগনি কি আপনি এখানে খেয়েছেন আগে, না আজকেই খাচ্ছেন? আগেও খেয়েছেন। আচ্ছা, কেমন লাগে? ভালো। আর এখানে কি দাদা কি আনলিমিটেড দিচ্ছে 10 টাকায়, মানে যত বাচ্চান পান? আচ্ছা, আর রুটি কত করে নিচ্ছেন উনি? রুটি 10 টাকা, ঘুগনি 10 টাকা। আচ্ছা, 10 টাকায় ঘুগনি, যতবার খুশি, তাই তো? আচ্ছা বন্ধুরা, দিব্যেন্দু ঘুগনি খাচ্ছে। তো দিব্যেন্দুকে আমরা জিজ্ঞাসা করে নেবো কেমন লাগছে। ভীষণ ভালো হয়েছে ঘুগনিটা। ভালো হয়েছে? ভীষণ ভালো। আচ্ছা, দারুণ ঘুগনি বলছে দিব্যেন্দু। আবার চাইলে দেবে? আবার খাবে নাকি? হ্যাঁ, আবার একটু নেব তো। নেবে? কেউ না, এত কাঁচা লঙ্কা খেও না দিব্যেন্দু। ¡Vamos!
দাদা তোমার ঘুম বিছানা কি মুছে রয়েছে দাদা রুটি কত করে নিচ্ছ রুটি কত করে নিচ্ছ রুটি 10 টাকা 5 টাকা যাই যত খায় আচ্ছা আর ঘুগনি আনলিমিটেড হ্যাঁ ঘুগনি পেট পূরণ 10 টাকা যে যত খাবে 10 টাকা নেই বন্ধুরা বলো যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে একটা কথা তোমাদের সাথে শেয়ার করি যে আজকে দেখো আমাদের ইকোনমিক যে অবস্থা তাতে করে আমরা বেশিরভাগ মানুষ নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি তাই না তো সেখানে টিফিন করার ক্ষেত্রে ঠিক আছে 15 টাকা 20 টাকা 25 টাকা অবধি আমরা হয়তো বিয়ার করতে পারি কিন্তু তার বেশি হলে আমাদের পক্ষে ডেইলি লাইফে হয়তো বিয়ার করা সম্ভব নয় তো সেখানে আজকে ধরে নাও এই SSKM এর সামনে যে ঘুগনি কাকু ঘুগনি দিচ্ছেন তো উনি এই যে কম টাকায় ঘুগনি দিচ্ছেন সেটাকে সোশ্যাল মিডিয়াতে বা অন্য জায়গায় ক্রিটিসাইজ না করে বরঞ্চ আমরা অ্যাপ্রিসিয়েট করব যে উনি উদ্যোগটা নিয়েছেন তার কারণ প্রচুর পেশেন্ট যারা এই গভর্নমেন্ট হসপিটালে ট্রিটমেন্ট করতে এসছে তারা কিন্তু অনেক কম খরচায় টিফিন করতে চায় বন্ধুরা এবং সেক্ষেত্রে কিন্তু পাউরুটিও উনি দিচ্ছেন সঙ্গে আনলিমিটেড ঘুগনি তো ন্যাচারালি মোটামুটি 20-25 টাকার মধ্যে কিন্তু সবার পেট ভর্তি খাওয়া হয়ে যায় টিফিন তো নয় মানে লাঞ্চও রীতিমতো করে ফেলছে অনেকে আমরা দেখছি তো প্রচুর পেশেন্ট পার্টি এসে অনেকদিন ধরে ওখানে ওয়েট করছে SSKM হসপিটালে ট্রিটমেন্টের জন্য তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই বেনিফিশিয়াল তো আমরা অ্যাপ্রিসিয়েট করব এবং আমরা চাইবো যে আমার যারা অডিয়েন্স বা অন্যান্য যারা মানুষ এখানে আসবে তারা কিন্তু যাতে ঘুগনি কাকুকে হেল্প করে এবং তাকে সাপোর্ট করে যাতে উনি এই কাজটা চালিয়ে যেতে পারেন তো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে আর আমার এই জার্নি অফ লাইফের সিরিজের যে অন্য ভিডিওগুলো ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট পেয়ে যাবে এবং সেখানে গিয়ে অন্য ভিডিওগুলো তোমরা দেখে আসতে পারো আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের মতো বিদায়